বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষ আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশানটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করে নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি চব্বিশে মার্চ দু হাজার তেইশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চলছে চন্দ্র শুক্র এবং রাহুর কিন্তু সংযোগ এবং চন্দ্র শুক্র রাহুর সংযোগে আজকের দিনে দুটি নক্ষত্র কিন্তু আমরা দেখতে পাবো দিনের শুরু থেকে মধ্যভাগ অবধি বা গতদিন থেকে যে নক্ষত্র কন্টিনিউ করছিল অবশ্যই অশ্বিনী নক্ষত্রের প্রভাবাধীন থাকবে বেলা অবধি সময়টা এবং দুপুর থেকে যদি দেখেন দুপুর থেকে আস্তে আস্তে কিন্তু রেশ শুরু হবে শুক্রের নক্ষত্র ভরণী এই দুই নক্ষত্রের সঙ্গবদ্ধ প্রভাব এবং একত্রে শুক্র চন্দ্র এবং রাহুর সংযোগ আমাদের মোহ মায়া ভিলাসিতা এবং যাবতীয় ভ্রমকে ইন্ডিকেট করছে এবং অবশ্যই আমাদের ইচ্ছা সব পূরণ আশা আকাঙ্ক্ষা পূরণ একটু আরামপ্রিয় জীবনের প্রতি আকৃষ্টতাও কিন্তু দেখাচ্ছে সামগ্রিক বিষয়গুলোকে মাথায় রেখে আমরা আজকে প্রথম জেনারেল প্রিটিশন করব যেটা হবে লগ্ন থেকে আলাদা যেটা আপনাদের অবশ্যই ডেট অফ বার্থ টাইমের বাইরেও বহু ঘটনা যেগুলো আমাদের লাইফে নিত্য দৈনন্দিন ঘটছে সেগুলোকে ইন্ডিকেট করবে এবং আমি রাশিলগ্ন অনুষ্ঠানে যা বলবো আপনারা অন্য জায়গায় যদি কোনো জায়গায় শোনেন তার বাইরেও যে ঘটনাগুলো ঘটছে তার সঙ্গে কিভাবে মানিয়ে চলবেন না চলবেন আননোন ঘটনাগুলোর সঙ্গে কিভাবে আপনি অ্যাক্ট করবেন সেটাও এই আলোচনায় উঠে আসবে তাই আলোচনাটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন গতদিন থেকে যে নক্ষত্রের প্রভাব দুপুর থেকে মেনলি চন্দ্রের রাশি পরিবর্তনের পর চন্দ্র কিন্তু অশ্বিনী নক্ষত্রের প্রভাবাধীন ছিল এবং আজকে বেলা অব্দি নক্ষত্রের প্রভাব থাকছে সাধারণত মাথা গরম রাগ জেদ ক্রোধ ইত্যাদির প্রবণতা যাদের বেশি আছে তারা কিন্তু সকালের দিকটা একটু মাথা ঠান্ডা রাখবেন নচেত কিন্তু অহেতুক চিন্তা অ্যাংজাইটি এগুলো কিন্তু বাড়তে পারে ঝুট ঝামেলা অশান্তির প্রভাব যদি গত দিনে হয়ে থাকে তার রেশ কিন্তু দিনের শুরুর দিকে বা সকালটায় থাকতে পারে আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই যখন কিন্তু শুক্রের নক্ষত্র একটু ভরণী নক্ষত্রে প্রভাব আসবে তখন কিন্তু মনের ভেতর ইমোশান বিষয়গুলো অবশ্যই যথেষ্ট বাড়তে থাকবে সেটা আপনার ক্ষেত্রে একদিক থেকে ভালো আবার আরেক দিক থেকে কিন্তু কাজে ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি একটু আরামপ্রিয় নেচার একটু ভোগ সুখের প্রতি চাহিদা অন্য রুটিনগুলোকে দূরে সরিয়ে রেখে একটু নিজের যে এন্টারটেনমেন্টগুলোকে বেশি প্রাধান্য দেয় এগুলো কিন্তু আজকের দিনে মূল বিষয় হতে পারে সব সমস্ত ক্ষেত্রে এই বিষয়গুলো তো অবশ্যই খেয়াল রাখতে হবে সাধারণভাবে যারা একটু অলসতা প্রিয় আরামপ্রিয় ব্যক্তি তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজ ফাঁকি দেওয়ার টেন্ডেন্সির সম্ভাবনা বাড়বে বা কাজের ক্ষেত্রে হেভি ওয়ার্কলোড তারা কিন্তু একদমই পছন্দ করবেন না এটা কিন্তু মাথায় রাখতে হবে তবুও যেহেতু শুক্রচন্দ্র যোগ চলছে মানসিক সুখ ভোগ সুখের চাহিদা এগুলো কিন্তু আপনারা পাবেন কিন্তু এটা মাথায় রাখতে হবে শুক্রের নক্ষত্রে কিন্তু দু তিনটে পয়েন্ট কিন্তু আপনাকে কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে সেগুলো এক এক করে আমি বলছি প্রথমে আমি যেটা বলবো শুক্র হচ্ছে কনভিন্স বা মানুষকে আকর্ষণ করা দ্য প্ল্যানেট অফ অ্যাট্রাকশান কিন্তু আমরা ভেনাসকে বা শুক্রকে বলে থাকি তো এই বিষয়টা আমরা যদি দেখি আকর্ষণের কারোগ্রহ শুক্র সেটা একজন সেলস সেটা একজন ভালো ব্যবসায়ী একজন অভিনেতা অভিনেত্রী একজন যারা পাবলিক স্পিচ দিচ্ছেন এরম কোনো ব্যক্তি সোশ্যাল মোটিভেটার এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো যেতে পারে কিন্তু আপনি যদি সাধারণত কোনো দোকানে কিছু কিনতে যাচ্ছেন কোনো কিছু আপনি দেখতে যাচ্ছেন সেখানে কিন্তু কেউ আপনাকে সেই শুক্রের গুণটাকে কাজে লাগিয়ে আপনাকে কিন্তু কেউ ঠকিয়েও দিতে পারে আপনি কারুর কথায় মোহিত হয়ে গেলেন কোনো ব্যক্তির সঙ্গে আলাপ হলো আপনি কিন্তু তারকে দেখে তার আপনি একদম গদগদ হয়ে গেলেন এগুলো কিন্তু শুক্রের প্রভাবে হতে পারে কিন্তু তিনি হয়তো সবথেকে বড় ফ্রড হতে পারেন তো সেই বিষয়গুলো যাচাই করে কোনো দরকার কারণ এখানে শুধু শুক্রচন্দ্র যোগ থাকলে একরকম কথা ছিল এখানে মাঝখানে কিন্তু রাহুর প্রভাব আছে ফলত আপনাদের ক্ষেত্রে সমস্ত বিষয়গুলো যাচাই না করে নিলে কিন্তু ঠকতে হতে পারে এটা কিন্তু সবার আগে মাথায় রাখবেন যে সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই যে সম্পর্কে আপনি কোনো বিশেষ ধ্যান ধারণা রাখেন না সেই বিষয়গুলোকে হাত দেওয়ার আগে ভীষণ ভীষণভাবে কিন্তু সতর্ক হতে হবে না কিন্তু কিছু বিষয় সমস্যারও সম্মুখীন হতে হবে সাধারণভাবে ডেলি রুটিনের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এখানে হায়ার স্টাডিজ উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে কোনো গবেষণা ট্যাক্স কমার্স অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা কারিগরি বিদ্যা ইলেকট্রনিক্সের ওপর কিছু পড়াশোনা এগুলো শেখার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে কিন্তু এখানে রেগুলার যে রুটিন মাফিক পড়াশোনা যে আপনার ডেলি রুটিনের পড়াশোনা সেখানে কিন্তু একটু খামতি বা পড়াশোনার ক্ষেত্রে একটু অনীহা পড়াশোনার ক্ষেত্রে একটু ফাঁকিবাজি এই ধরনের টেন্ডেন্সিগুলো কিন্তু সমান্তরালভাবে চলতে পারে তো সেই বিষয়গুলো খেয়াল রাখতে পারে ডেলি রুটিনটা কিছু কিছুটা পণ্ড হচ্ছে কিন্তু হায়ার স্টাডিজ বা ইত্যাদি ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি না অন্যান্য বিষয়ে কর্ম ব্যবসা আপনার সম্পর্ক অর্থনৈতিক অবস্থা বলার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটাই হচ্ছে আমাদের যোগাযোগের মূল নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে যেটা আপনার সুবিধা হয় আমাদের সঙ্গে কিন্তু ডিটেলে আলোচনা সেরে ফেলতে পারেন সে আলোচনা ফোনেই হোক বা চেম্বারে প্রতিটা আলোচনাই হবে বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি ফোনে পাবেন হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনা হবে যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে আপনারা অবশ্যই চেম্বারেও একই রকম স্যাটিসফ্যাকশান পাবেন তাহলে বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সমস্যা থাকলে ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন এবং নতুন বন্ধুর উদ্দেশ্যে বলব যে নতুন মাসের রাশিফল দু হাজার তেইশের বর্ষফল এবং অন্যান্য গোচর ফলগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে চ্যানেলটি আপনার মন থেকে হারিয়ে যায় কর্মক্ষেত্রে এখানে যদি আমরা দেখি এখানে প্রথমেই বলবো সেলস মার্কেটিং ফিল্ড ওয়ার্কস অ্যাকাউন্টসের ওপর কোনো কাজ অনলাইন ভিত্তিক কোনো কাজ এখানে কোনো ধরনের বিনোদনমূলক সেক্টরে কোনো কাজ গতদিন যার যেসব কাজগুলো ভালো গিয়েছিলো সেই ধরনের কাজ এবং দিনের শুরুর দিকটা স্পেশালি মেডিকেল প্রফেশন বা ইত্যাদি এই ধরনের ক্ষেত্রগুলোতে অবশ্যই অবশ্যই ভালো ফল এখানে কিন্তু আপনারা পেতে পারেন তাছাড়া আমি এখানে যে কোনো বিষয়ে সিজনাল ব্যবসা বা সিজনাল কোনো কাজকে বেশি গুরুত্ব দেবো সিজনাল কোনো কাজের জায়গায় কিন্তু আজকের দিনে গ্রোথ অবশ্যই হরস্কোপে বেশি থাকতে পারে এই জায়গাটা অবশ্যই হরস্কোপের পজিটিভ ভাইব্রেশন থাকে ব্যবসার মধ্যে মহিলাদের ব্যবহৃত সামগ্রী খাদ্যদ্রব্য পেশা অনলাইনের ব্যবসা বাণিজ্য ভ্রমণ পেশা কোনো ধরনের বৈদেশিক ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা এগুলোর মধ্যেও কিন্তু আপনি আজকের দিনে ভালো ফল এক্সপেক্ট করতে পারেন এবং সাধারণভাবে আজকের দিনে কিন্তু আউটওয়ার্ক্স ঘুরে ফিরে কাজ এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন তো এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে চন্দ্র রাহু যোগ কিন্তু অহেতুক মানুষকে কিন্তু ঘোরায় ভ্রম সৃষ্টি করে এবং শুক্রের কানেকশান তো যেখানে যাচ্ছেন একটু খোঁজখবর নিয়ে যান কোথাও গেলে টাইমটা হাতে নিয়ে বেরোন দেরি হয়ে গেলে আদৌ সেই কাজটা আজকের দিনে হবে কি না সেগুলো একটু ইনফরমেশান নিয়ে যান নচেত কিন্তু আপনি কিন্তু অহেতুক কিছুটা একদম অহেতু ঘোরাঘুরি হয়ে গেল যেখানে হয়তো আপনার ফ্রুটফুল কোনো রেজাল্ট হলো না যাওয়াটাই সার হলো রকম ধরনের বিষয়গুলো কিন্তু বেশি মাত্রায় হতে পারে এই জায়গাটায় আপনাদের কিন্তু ভীষণভাবে সতর্ক এবং খেয়াল রাখতে হবে নচেত কিন্তু এই জায়গা থেকে আপনি কিছুটা ডিসস্যাটিসফাই আজকের দিনে কিন্তু হতে পারেন অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো আজকের দিনে কিন্তু সাধারণভাবে ব্যবসা বাণিজ্য এবং চাকরি দুক্ষেত্রেই কিন্তু খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেন এগুলোর জায়গাটা খেয়াল রাখতে হবে কারণ চন্দ্ররাহু যোগে আপনার কিন্তু কনসেন্ট্রেশনের মাইনার অভাব থাকতে পারে এবং সেটা শুধু এইসব ক্ষেত্রে নয় আপনার রেগুলার পরীক্ষা বা ইত্যাদি এক্সাম থাকলেও যেহেতু চন্দ্ররাহু যোগ চলছে একবার রিচেক করা ওএমআর সিট ফিল আপ করার সময় একটু খেয়াল রাখা কোনো রোল নাম্বার আপনার কোনো ইত্যাদি এগুলো ফিল আপ করার সময় নাম একটু খেয়াল রাখা সচেতন থাকা এগুলো কিন্তু আমার মনে হয় সামগ্রিক ক্ষেত্রে দরকার বা প্রয়োজন সেটা যে কোনো ক্ষেত্রে আপনার ঘরের রান্নাবান্নার ক্ষেত্রেও একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে মা মাতৃস্থানীয় ব্যক্তি ইদানিংকালে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু সতর্ক থাকবেন আপনাদের হেলথের মধ্যে পেটের গোলমাল হজমের সমস্যা স্কিন অ্যালার্জি এবং ব্রঙ্কিয়াল সমস্যা বেশি মাত্রায় পীড়া দিতে পারে এবং কারোর যদি কোনো মেন্টাল ডিজিজ থাকে মানসিক সমস্যা থাকে সেগুলো কিন্তু আপডাউনের মধ্যে আজকের দিনে কিন্তু কিছুটা থাকতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে আমি এটুকু বলতে পারি যে বিবাহকেন্দ্রিক বা সম্পর্কজনিত কোনো যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ আজকের দিনে যেতে পারে এবং এবং যে কোনো ব্যক্তির সঙ্গে কোনো সম্পর্ক রিলেশনশিপ এই জায়গাটা স্থাপনের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশনে থাকতে পারে যে কোনো ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপের জায়গাটা কিন্তু আজকের দিনটা ভালো বলে আমার ব্যক্তিগতভাবে হরস্কোপটা দেখে মনে হয়েছে দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকলেও খানিকটা যেহেতু চন্দ্ররাহ গ্রহণযোগ্য ইত্যাদি চলছে আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ অশান্তি সেটা চললে তার কিছুটা রেশ হরস্কোপ বহন করবে এই বিষয়টা একটু খেয়াল রাখা জরুরি অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন পাবলিক ফিগার যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন শত্রুতা নিয়ে চিন্তা দিনে শুরুতে থাকতে পারে গোপনীয়তা সব কিছুতে মেনটেন করা দিনের শুরুর দিকটা দরকার শুক্রের নক্ষত্র ভরণী এই নক্ষত্রের প্রভাবে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই নক্ষত্রের যে সিম্বল অ্যাস্ট্রোলজিতে নেওয়া হয়েছে তা হচ্ছে ওম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ প্রজননতন্ত্র এই বিষয়টা দেখানোর একটাই কারণ হচ্ছে যে নতুন কিছু উদ্ভাবন নতুন কিছু সৃষ্টি নতুন কিছু কার্যকারিতা নতুন কিছু করা এই বিষয়গুলো ভরণী নক্ষত্র কিন্তু দুর্দান্ত পারফর্ম করে থাকে তো একজন লেখক হতে পারেন একজন শিল্পী হতে পারেন একজন সোশ্যাল মোটিভেটার হতে পারেন একজন গীতিকা সুরকার হতে পারেন একজন বিজ্ঞানী হতে পারেন যার নতুন কিছু স্থাপন করছেন তো সেই জায়গাতে আমরা যদি দেখি ভরণীয় নক্ষত্র অত্যন্ত ভালো তো এই ক্ষেত্রে এই ধরনের আমি যে বললাম যে ফিল্ডগুলো এই ফিল্ডের সঙ্গে যারা জড়িত আছেন এই প্রফেশনের সঙ্গে যারা জড়িত আছেন এই বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত আছেন তারা কিন্তু চাকরি ব্যবসা প্রফেশন উভয় ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ধরনের ক্ষেত্র থেকে কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু এক্সপেক্ট করতে পারেন সেই জায়গাটা অবশ্যই হরস্কোপে পজিটিভ যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এর বাইরে সাধারণভাবে আমি এটুকু মনে করি যে ভরণী নক্ষত্রের প্রভাবে অনেকের ক্ষেত্রে কিন্তু এই ভয় ভীতির সূচনা বা কিছু বিষয়ে অলৌকিক বিষয়গুলো নিয়ে একটু চিন্তাভাবনা এগুলো বাড়ে তো সেই ধরনের যারা সমস্যায় ভুগছেন ভুক্তভুগি তাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো কিন্তু কিছুটা থাকতে পারে এবার আমাদের আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ সেটা অবশ্যই হরস্কোপে দেখতে হবে তবে সাধারণত প্রেম সম্পর্কের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অনেকটা ভালো যেতে পারে খানিকটা গতদিন সমস্যা থাকে সেটা বেলা পড়ার সঙ্গে সঙ্গে মিটে যাবে তো এখানে আমি প্রথমেই বলবো যে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণে আজকে নক্ষত্র হচ্ছে ভরণী তো যাদের জন্ম নক্ষত্র বা লগ্ন বা রাশি ভরণী বা এখানে পূর্বফাল্গুনি বা এখানে পূর্বা তাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ এবং তার সঙ্গে ইমোশনাল কাটবে কিন্তু রাশির নক্ষত্র ক্ষেত্রেই পজিটিভনেসটা বজায় থাকবে লগ্ন নক্ষত্রের ক্ষেত্রে শুধু ইমোশন ভাবটা বেশি থাকবে অর্থাৎ ধরণী পূর্বফালগুনি পূর্বাশড়া যাদের রাশির নক্ষত্র তারাই কিন্তু অ্যাডভান্টেজ পাবেন অন্যদের ক্ষেত্রে মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে তাদের কথা একটু আমরা এবারে দেখে নিই দেখুন এখানে শুভ ফল পেতে পারে অশ্বিনী মঘা এবং মূলা তিন এই কেতু নক্ষত্র এরা কিন্তু শুভ ফল পেতে পারে এখানে শুভ ফল অবশ্যই কিন্তু পেতে পারে কৃত্তিকা উত্তর ফলগুলি উত্তরাশা সূর্যের তিন নক্ষত্র এরা কিন্তু ভালো ফল পেতে পারেন এখানে শুভ ফল বা ভালো ফল পেতে পারে দুপুরের পর থেকে রোহিণী হস্ত এবং শোভনা দুপুরের আগে অবধি সময়টা এদের ক্ষেত্রে কিন্তু ততটা ভালো নয় একটু ডিস্টার্বিং একটু সমস্যাবহুল একটু প্রবলেমেটিক এদের ক্ষেত্রে কিন্তু থাকতে পারে অপরদিকে কিছু প্রবলেম দুপুরের পর থেকে বাড়তে পারে অশ্বেষা জ্যেষ্ঠ এবং রেবতী নক্ষত্রে কিন্তু সকালটের দিকটা এদের ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং এখানে কিছু বাধা বিপত্তির সমস্যা দুপুরের পর থেকে থাকতে পারে মৃগশিরা চিত্রে এবং ধনিষ্ঠা তিন মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রে এরাও কিন্তু অবশ্যই একটু সতর্ক থাকবেন দুপুরে পর থেকে এই জায়গাগুলো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এর বাইরে যে নক্ষত্রগুলো বললাম না তার জেনারেল প্রেডিকশান এবং লগ্নাশি যেটা বলবো সেটাই কিন্তু গুরুত্ব দেবেন এবার হচ্ছে আজকের কিন্তু বারবেলা আজকের বারবেলার যে প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সকাল আটটা বিয়াল্লিশ থেকে সকাল এগারোটা তেতাল্লিশের মধ্যে অর্থাৎ এইটুকু সময় বারবেলা থাকছে আপনারা যদি চান শুভ কাজ বা ইত্যাদি এগুলো কিন্তু এই সময় পরিহার করতে পারেন এবার হচ্ছে আজকের সংখ্যা তত্ত্ব আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই ছয় সংখ্যার প্রভাব দিন দিনের শুরুতে অবশ্যই কিছুটা সাত সংখ্যার প্রভাব থাকবে সাত সংখ্যার ভিতরে কিন্তু গোপনীয়তা রহস্যগুলো লুকিয়ে থাকবে ছয় সংখ্যার ভিতরে কিন্তু কমিউনিকেশান থাকবে ছয় সংখ্যার ভেতরে নতুন কিছু শুরু হওয়া সম্পর্কের সূচনা এগুলো কিন্তু ছয় সংখ্যার ভেতরে থাকবে যদি বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার এগুলোতে ছয়ের আধিক্য দেখেন তো এখানে কিন্তু এই বিষয়গুলো কিন্তু প্রযোজ্য বা লাগু হতে পারে আজকের রঙ হচ্ছে অবশ্যই হালকা হলুদ অফ হোয়াইট কালার এবং এই রঙের ক্ষেত্রে মেষর এবং মেষরাশি ভালো ফল পাবেন বৃষর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু তুলনামূলক সাদা এবং নীল রং বেশি শুভ মিথুনের ক্ষেত্রে অবশ্যই সবুজ এবং তার সঙ্গে কিন্তু অফ হোয়াইট হলুদ এই রঙ ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে হলুদ সাদা অফ হোয়াইট এবং হালকা লাল রং ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে অফ হোয়াইট এখানে কিন্তু লাল এবং সবুজ ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু কন্যার ক্ষেত্রে অবশ্যই আজকের দিনে কিন্তু হলুদ সাদা ব্যবহার করা যেতে পারে তুলার ক্ষেত্রে এখানে কিন্তু আমার মনে হয় যে আজকের দিনে আপনারা সাদা রং অফ হোয়াইট রঙ এবং নীল রঙ ব্যবহার করতে পারেন বৃষ্টিকের ক্ষেত্রে অবশ্যই এখানে আমি লগ্ন সাপেক্ষে আলোচনাটা করছি বৃষ্টিকের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু হলুদ এবং সবুজ বেশি শুভ ধনুর ক্ষেত্রে সাদা হলুদ অফ হোয়াইট কালার বেশি শুভ মকরের ক্ষেত্রে আমার মনে হয় নীল সাদা অফ হোয়াইট কালার বেশি ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে এখানে কিন্তু আমি মনে করি হলুদ এবং নীল ব্যবহারযোগ্য এবং মিনের ক্ষেত্রে আমার মনে হয় হলুদ এবং অবশ্যই হালকা লাল ব্যবহারযোগ্য এর বাইরে অবশ্যই লগ্ন আলোচনাটা ফলো করুন সেখানে যা যা বলবো সেটা শুনে নিন আর অবশ্যই ফোন নাম্বার পেয়ে গেছেন সেখান থেকে আপনি কিন্তু আদার্স ইনফরমেশানগুলো পেতে পারেন যোগাযোগ বুকিং করে যোগাযোগ করতে পারেন শুরু করছি লগ্ন প্রভাব মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে লগ্নস্থ চন্দ্র বা রাশিতে চন্দ্র এখানে দিনের অর্ধভাগ সে কিন্তু কেতু নক্ষত্রে তারপরে শুক্রের নক্ষত্রে থাকছে সুখ শান্তি আনন্দ উন্মাদনা ভোগ সুখের চাহিদা বিলাসিতা এগুলো কিন্তু থাকবে তবে রুটিন মাফিক জায়গাটা কিছুটা পণ্ড হবে বাড়িতে আত্মীয় বন্ধু সমাগম হতে পারে সে বিষয়টা ভালো ফল পেতে পারেন কর্মস্থলে আমি মনে করি বা আপনার পড়াশোনার ক্ষেত্র মনে করি রেগুলার যে রুটিন মাফিক জায়গা বা পড়াশোনার ক্ষেত্রটা যেটা সেই রুটিন জায়গাটা কিছুটা ব্যাঘাত যোগ থাকবে কন্টিনিউ কোনো কাজ করতে টানা কোনো কাজ করতে একটু অসুবিধা বা ইত্যাদি সেগুলো কিন্তু থাকতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন অসুবিধা কিছু নেই দাম্পত্য সুখে ইমোশান বেশি থাকবে পার্টনারের শরীর স্বাস্থ্যজনিত কিছু সমস্যা চললে সেই বিষয়টা একটু সতর্ক থাকা আজকের দিনে দরকার আদারওয়াইজ আজকের দিনটা কিন্তু অন্যান্য স্পেক্টে ভালো যেতে পারে আর এখানে এটু দেখা যাচ্ছে যেহেতু চতুর্থ পতি এবং রাহুর কানেকশান গৃহ সদস্যদের সঙ্গে আগে থেকে মতান্তর বা ইত্যাদি চললে সেই জায়গাটা একটু কিছু বিষয় নিয়ে কিছু আপডাউনের জায়গা থাকতে পারে এইটুকু বিষয় একটু খেয়াল রাখতে হবে ব্যবসা বাণিজ্যে কাপড় জামা বস্ত্র সোশ্যাল কোনো মিডিয়ার কোনো কাজকর্ম প্রিন্টিং প্রেস অনলাইনে ব্যবসা বাণিজ্যগুলোর ক্ষেত্রে অবশ্যই আজকের দিনে কিন্তু গ্রোথ থাকবে এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে পাবেন টেকনিক্যাল কিছু প্রফেশন সেবামূলক কাজ জল দুধ আহার্য সামগ্রী যারা কাজকর্ম করছেন সেগুলোতেও আজকের দিনটা কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন সর্দি কাশি ধার থাকলে মাথা গরমের ধার থাকলে এগুলো কিন্তু কিছুটা আপডাউন করতে পারে অ্যাংজাইটি ব্লাড প্রেশারের সমস্যা থাকলে সে এগুলো একটু খেয়াল রাখতে হবে লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দিয়ে কাজ করবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে সম্পর্ক প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে দিনটা ভালো কিন্তু কিছু ক্ষেত্রে আবেগকারিত বা ইমোশনাল হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এই বিষয়টা আপনাদের একটু খেয়াল রাখতে হবে বাকি জায়গাটা আমার মনে হয় না খারাপ যাবে সেখানে কিন্তু ভালো ফল আপনি পেতে পারেন বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশিফল আপনাদের আপডেট দিয়েছি ভিডিওর আগে সেটা কিন্তু এপ্রিল এবং মেয়ের সম্পূর্ণ রাশিফল এই নয় যে মেয়ের অল্প কিছু বলা আছে সম্পূর্ণ রাশিফল সেটা দেখে নেবেন সঙ্গে আপনার ভিডিওগুলো ফলো করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে যোগ মানসিক আবেগকে বাড়াবে এবং চন্দ্র সুস্থ হওয়ার জন্য ঘোরাফেরা ইত্যাদি এগুলো কিন্তু বাড়বে যাদের একটু মানসিক ডিস্টারবেন্স বা কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে বিরোধিতা চলছিল সেটা কিন্তু দুপুরের পর অনেকটা মিটবে শারীরিক দিকটা তবে নজরে রাখতে হবে বিশেষত লগ্ন সাপেক্ষে আমি বলবো হেলথ কনসিয়াস থাকাটা খুব জরুরি ছোটোখাটো শারীরিক সমস্যাকে কিন্তু ইগনোর করা চলবে না বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কন্টিনিউ কোনো কাজ করতে আজকে দিনে অসুবিধা হবে পারলে একটু গ্যাপ দিয়ে দিয়ে কাজ করুন সম্পর্ক প্রেম রিলেশনশিপের জায়গাটা আমি বলবো স্বাভাবিক পরিস্থিতি থাকবে এবং নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আছে এখানে অসুবিধা নেই বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশানও এখানে কিন্তু আছে সে বিষয়ে ভালো ফল পাবেন খরচপাতি একটু ঊর্ধ্বগামী থাকবে এদিক ওদিক যাত্রা কর্মসূত্র বা চাকরি সূত্রে খানিকটা একটু ওভারটাইমের টেন্ডেন্সি এগুলোর কিন্তু কিছু বিষয় আজকের দিনে কিন্তু থাকবে এই বিষয়টা অবশ্যই আপনাদের একটু খেয়াল রাখতে হবে লং টার্ম শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতি থাকবে খাওয়া দাওয়া রুচি বা আপনার কিছু রুচি এই খাদ্যদ্রব্য সংক্রান্ত রুচি কিছু পরিবর্তন হতে পারে ঘুম একটু বাড়া কম আজকের দিনে করতে পারে চাকরি ব্যবসা দু যেটা বললাম বা সেলফ প্রফেশন একটু বাড়তি ঘোরাঘুরি ব্যস্ততা বা কিছু বিষয় ওভার টেন্ডেন্সি থাকবে জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ থাকবে সেই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে পাবেন এছাড়া এখানে অনলাইনের কাজের ক্ষেত্রে গ্রোথ থাকছে এখানে সে বিষয়টা অবশ্যই আপনি ভালো ফল এখানে কিন্তু পাবেন আর একটুকু বলবো দেখুন এই মুহূর্তে যা কন্ডিশান শুক্র রাহু যোগ এবং চন্দ্রের যে কন্ডিশান এটা আজ এবং আগামীকালও কিছুটা কন্টিনিউ করবে তো সেক্ষেত্রে আমার মনে হয় সব কিছু একটু যাচাই করে নেবেন নতুন বিষয় নতুন ব্যক্তি নতুন কিছু সামনে ঘটনা এলে একটু যাচাই করে নেবেন ভ্রমিত হতে পারেন সেটা আপনাদের লগ্ন রাশির ক্ষেত্রে বিশেষভাবেই প্রযুক্ত লগ্নের ক্ষেত্রে সেই জায়গাটা খেয়াল রাখবেন অন্যান্য দিকটা আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা আছে সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন আপনার ভালো যাবে পরিসর ইত্যাদি সেগুলো কিন্তু বাড়তে পারে চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনা ঠিক এই ভিডিওর পরে আপনাদের রাশিফলটা রেডি হয়ে গেছে ইনফ্যাক্ট এই ভিডিওর পরে আমি পাবলিশ করবো একটু গ্যাপ দিয়ে পাবলিশ করতে হয় দুটো ভিডিও নোটিফিকেশন যায় না তো সেক্ষেত্রে এই ভিডিওর পরে আপনারা কিন্তু মাসিক রাশিফলটা পেয়ে যাবেন আপনাদের সেটা কিন্তু এপ্রিল এবং মের কমপ্লিট রাশিফল ডিটেল দুটো ভিডিওই কিন্তু কমপ্লিট এপ্রিল এবং মে একত্রে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন চন্দ্রের অবস্থান রাশির একাদশে এবং প্রাপ্তি দিয়ে সেখানে কেতুর কানেকশান তারপরে কিন্তু শুক্রের কানেকশান থাকছে প্রাপ্তি যোগ আছে আয় ভাব শুভ থাকবে তবে দিনের মধ্যভাগের পর থেকে এদিক ওদিক করে একটু একটু খরচ কিন্তু বাড়তে পারে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা আবেগপূর্ণ থাকবে নতুন প্রেমের যোগাযোগ আছে চলতি প্রেমের মধ্যে আগে থেকে কোনো সমস্যা চলে সেটা কিন্তু ইমোশনাল পর্যায়ে যেতে পারে ফাটকা লাভের সংযোগ আছে পেটজনিত সমস্যা একটু হালকা হজমের সমস্যা সেগুলো কিন্তু থাকতে পারে পড়াশোনা মোটের ওপর ভালো যাবে উচ্চশিক্ষা দূরে ডিস্টেন্স এডুকেশন বা অনলাইন ভিত্তিক পড়াশোনাগুলো ভালো যাবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে স্থিতিব্যঞ্জক রেজাল্ট আজকের দিনে থাকতে পারে এখানে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে তবে আত্মীয় স্বজনের জায়গাটা যদি আগে থেকে কোনো প্রবলেম চলে সেটা কিন্তু একটু আপ ডাউন করতে পারে লোন পেয়ে যাবেন আর্থিক ক্ষেত্রে কোনো কাজ করতে পারেন বিদেশি টাকায় বা ফরেন কারেন্সিতে যারা ইনকাম করেন ভালো ফল এখানে কিন্তু পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্ষেত্রে জল দুধ বস্ত্র খাদ্য সাহায্য সামগ্রী অনলাইনের ব্যবসা মেডিকেল প্রফেশন ইলেকট্রনিক্স বিশেষত মিডিয়া রিলেটেড কাজকর্ম যারা করছেন ট্রান্সপোর্টের কাজের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন এখানে প্রেস মিডিয়া এডুকেশান টিউশন ইত্যাদি জাতীয় কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু আজকের দিনে ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো যে আপনারা পার্টনারের মতকে বেশি গুরুত্ব দেবেন সন্তান যোগ আজকের দিনে শুভ থাকতে পারে সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন কথা মেপে জুপে বলবেন শুক্র এবং এখানে কেতুর প্রভাব বাজে কথা বলা ধুম করে কিছু কথা বলে দেওয়ার টেন্ডেন্সি সেগুলো কিন্তু বেশি থাকতে পারে অবশ্যই বাক্যের ওপর লাগাম টানাটা খুব জরুরি বলে আমার মনে হয় অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো যে আজকের দিনে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো সেই বিষয়ে আপনি আজকের দিনে এগোতে পারেন সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না ঘুম একটু আপ ডাউন করতে পারে ডিটেলে জানতে অবশ্যই এই ভিডিওর পর আপনারা পাবেন নতুন রাশিফল যেটা অবশ্যই এপ্রিল এবং মে দুটো মাসকে কমপ্লিট কভার করবে সেটা অবশ্যই দেখে নেবেন এবং মঙ্গল রাশিতে আদ্রা নক্ষত্রে প্রবেশ করছে সাতাশ কর্কটরগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি কিন্তু কর্মভাবে এখানে কিন্তু গতদিন থেকেই চন্দ্র আছে আজকে কিন্তু প্রথমে কেতু এবং তারপরে শুক্রের নক্ষত্র দিনের মধ্যভাগের পর থেকে একটু অপরচুনিটি সুযোগ সুবিধা এগুলো কিন্তু বাড়বে এবং আপনার ক্ষেত্রে ইচ্ছা সকাল লাখ পূরণের জায়গাটাও কিন্তু বাড়বে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা এমনি ভালো কিন্তু চন্দ্ররাহু যেহেতু গ্রহণযোগের মধ্যে চন্দ্র আছে কিছু বিষয়ে ভ্রম যাচাই করে না এগুলো ঠকে যাওয়া কিছু বিষয়ে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল জিনিস চয়েস করে ফেলা এগুলোর টেন্ডেন্সিও থাকবে সম্পর্ক বা আপনার প্রেম ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু নতুন ব্যক্তিদের উপর রাস্তা রাখার ক্ষেত্রে আপনাকে একটু বাদ বিচার করি এগোতে হবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে গোর্জি গতদিন আপনার পরিবার নিয়ে কোনো সমস্যা বিশেষত চলে সাধারণভাবে এটা দুপুরের পর থেকে একটু হলেও কমের দিকে থাকবে পুরোপুরি নামই মিছিল একটু হলো কমের দিকে থাকবে এখানে সাধারণ কেনাকাটি শখ সাত পূর্ণে কাজ আপনার শখ পূর্ণের কিছু কেনাকাটিগুলো করতে পারেন তবে আমার ব্যক্তিগত মত পরিকল্পনামতই যে কোনো কাজ করলেই ভালো হয় পড়াশোনা মোটের উপর ভালো যাবে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষা মানে বিশেষত চাকরিমুখী পড়াশোনা আর কি সেগুলো ভালো যাবে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে সিলিমিস্টেক একটা কারণ হতে পারে সেই বিষয়টা খেয়াল রাখতে পারেন টুকিটাকি বিষয় কিন্তু মিস্টেকসের পরিমাণ কিন্তু কিছু বিষয় বাড়বে অন্যান্য বিষয়ের মধ্যে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটাকে চুজ করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না এই বিষয়টা আপনি কিন্তু ভালো রেজাল্ট আজকের দিনে পেতে পারেন আর গান বাজনা ইত্যাদি সঙ্গীত এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু আজকের দিনে বেটার রেজাল্ট পাবেন সেই জায়গাটা অবশ্যই পজিটিভ ফল থাকবে ব্যবসার মধ্যে পারিবারিক পেশা খাদ্যদ্রব্য মহিলাদের ব্যবহৃত সামগ্রী ইলেকট্রনিক্স আইটেম অনলাইনের ব্যবসা মেডিসিন জাতীয় ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে এবং আজকের দিনে কিন্তু ঘুরে ফিরে কোনো ব্যবসা করা ট্রান্সপোর্টের ব্যবসা করা এগুলোতে কিন্তু ভালো ফল আজকের দিনে পেতে পারেন তবে বাড়িতে কোনো সদস্যদের আগমন কোনো বন্ধুমাত্র সমাগম এগুলো আজকের দিনে ভালো হবে খানিকটা ব্রঙ্কিয়াল সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন হালকা পেটের গোলমাল ঘুম কম হওয়ার সমস্যা কিছুটা থাকতে পারে বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে নতুন রাশিফল এবং আপ্যানিক ভিডিওগুলি সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে চন্দ্র রাহু এবং শুক্রের সংযোগ যেটা কিন্তু আমি মনে করি যে কিছু কাজে আপনাকে কিন্তু ঘোরাঘুরি বা বাড়তি কোনো কাজের মধ্যে আপনাকে ইনভলভ করতে পারে যে কাজটা হয়তো শিডিউলে ছিল না সে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে কিন্তু কর্ম পরিবেশ নিয়ে কিছু জায়গায় আপনার অভিযোগ থাকতে পারে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে যোগাযোগ বা কমিউনিকেশান একদিক থেকে ভালো হলেও অনলাইন কাজকর্ম বা কিছু বিষয় আপনি যেখানে যাচ্ছেন একটু ফোন করে যান অনলাইন কাজকর্মে কিছু কোনো সিকিউরিটি আছে কিনা সেই জায়গাগুলো চেক করে নিন সাইবার ক্যাফে বাড়িতে যাচ্ছেন সেগুলো কিন্তু খেয়াল রাখবেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো ভালো যাবে গুরুজনদের শরীর স্বাস্থ্য ক্ষেত্রে সাময়িক সতর্ক থাকতে হবে এখানে আউটডোর ওয়াক্সগুলো আজকে দিনে কিন্তু করতে পারেন কোনো সমস্যা হরস্কোপে থাকছে না কোনো শর্ট ডিস্টেন্স ট্রাভেল বা কোথাও গিয়ে করতে হবে এমন কোনো কাজকে প্রেফারেন্স আপনি দিতে পারেন ক্রিয়া কাজে মানসিক শান্তি পাবেন ঘুমের পরিমাণ বাড়া কমা করবে এখানে এখানে আমি এটুকু বলবো খরচ একটু অধিকাংশ ক্ষেত্রে বেশি থাকবে ভাব শুভ থাকবে আর্থিক জায়গা স্বাভাবিক থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ট্যাক্স কমার্স অ্যাকাউন্টস ইত্যাদি জাতীয় কাজ যারা করছেন ভালো বা ইউরেন্টেড পড়াশোনা যারা করছেন ভালো ইলেকট্রনিক্স রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন বা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন ভালো বা এই ওরিয়েন্টেড কোনো পড়াশোনাও যদি করেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন এর বাইরে ব্যবসার মধ্যে জল আহার্য সামগ্রী বস্ত্র কোনো ধরনের মহিলাদের সঙ্গে পার্লার সেলুনি জাতীয় ব্যবসাগুলো ভ্রমণ পেশা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকে ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু অ্যাভারেজ খুব স্ট্রং নয় বলে আমার মনে হয় ফাটকার ক্ষেত্রে দিনটা একটু হলো চোখকান খোলা রেখে চলার দিন সেটা কিন্তু খেয়াল রাখবেন আর যেহেতু আজকে চন্দ্র রাহু যোগ ভাগ্যস্থানে যোগ তো সেটা এরকমভাবে ধরে নেবেন না যে এই কাজটা খুব ইজি হয়ে যাবে আপনি ভেবে রেখেছেন এই কাজটা তো খুবই একদম নাকের ডগায় আছে ইজি হয়ে যাবে সেরকম নাও হতে পারে তো সেই জায়গাটা অবশ্যই একটু মাথায় রেখেই যে কোনো কাজে হাত দেবেন আর এখানে আর এটুকু বলতে পারি যে সেলফ প্রফেশনের জায়গাটা খুব ভালো এই জায়গাটা অবশ্যই পজিটিভ ভাইব্রেশনে থাকছে ছোটোখাটো ঘটনা মনকে একটু বিচলিত করতে পারে আর অন্যান্য ক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল পেতে পারেন সোশ্যাল লাইফ ভালো যাবে ডিটেলে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে নতুন রাশিফল এবং আপকামিং ভিডিওগুলি সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্নথীদের আলোচনায় লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির কিন্তু সরাসরি রাশির অষ্টমভাবে এবং অষ্টমভাবে প্রথমে কেতু এবং তারপরে শুক্রের কানেকশান মানসিক জায়গাটা একটু আপ ডাউন করবে কোনো কিছু অতিরিক্ত চিন্তা অতিরিক্ত আবেগ সব কিছু অতিরিক্ত যাদের বেশি সেই জায়গাটা সমস্যা করতে পারে খেয়াল রাখবেন খাওয়া দাওয়া রুচির বিষয়ে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকলেও ইলিগাল অ্যাক্টিভিটিস থেকে নিজেকে কিন্তু দূরে রাখার চেষ্টা করবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে এ বিষয়ে ভালো ফল পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটাকে আপনি চুজ করতে পারেন রুটিন মাফিক কাজের বাইরে একটু ঘটনা কিছু ঘটতে পারে সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে যৌথ কাজ একটু সমস্যা থাকলেও রেগুলার ওয়ার্কের সেরকম সমস্যা নেই সেখানে কিন্তু ভালো ফল পাবেন টার্গেট ভিত্তিক কাজগুলো আজকের দিনে ভালো ফল পাবেন এখানে উবড়ি লাভ বা ফাটকা লাভের যোগ আছে হাঁটুর ব্যথা বেদনা ইউরিনারি সমস্যা এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে আর এখানে ব্যবসা বাণিজ্যের মধ্যে বস্ত্র খাদ্যদ্রব্য আর্য সামগ্রী টেকনিক্যাল প্রফেশন রিলেটেড ব্যবসা বাণিজ্যগুলো বেশি ভালো যাবে মিডিয়া ওরিয়েন্টেড ব্যবসাগুলো কিন্তু আজকের দিনে বেশি ভালো যাবে এখানে গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা চলে বিশত লগ্ন সাপেক্ষে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে তাদের হেলথের সমস্যা চললে আর এখানে আপনি পাটকালাভ কিছু ব্যবসার ক্ষেত্রে উবড়ি করতে পারবেন এখানে অনলাইন সোশ্যাল ব্লগিং এগুলো যারা করছেন মেডিকেল সঙ্গে যুক্ত আছেন সেগুলো ব্যবসার জায়গাটা ভালো তবে অষ্টমস্ত চন্দ্র এক জায়গায় মনোসংযোগ করতে দেয় না পরীক্ষার্থী বা এদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে সম্পর্কের দিকটা ঠিকঠাক সেখানে সমস্যা নেই কিন্তু এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো কাজে কনসেন্ট্রেশনের অভাবে এই জায়গাটা অবশ্যই কিছুটা সমস্যার কারণ এবং আপনার যদি কোনো বিষয়ে নেশা প্রাণ ইত্যাদি প্রবৃত্তি থাকে সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে আপক্ষ ভিডিওগুলো নিচে ডিসক্রিপশন সব একটা লিঙ্ক দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী শির আলোচনা রাশি কিন্তু শুক্র চন্দ্র যোগ থাকার জন্য অনুভূতি প্রবণ দিন আজকের দিনটাও হতে পারে চন্দ্র প্রথমে কেতু নক্ষত্রে থাকছে তারপরে শুক্রের নক্ষত্রে থাকছে আমার মনে হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো আপনি কিন্তু একটু খারাপ রেজাল্ট দিন পেয়েছিলেন সেখানে কিন্তু আজকের তুলনামূলক ভালো রেজাল্ট পাবেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো হল রুটিন মাফিক কাজগুলো ব্যাঘাত থাকবে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা দিনটা কিন্তু ভালো তবে গতদিন যদি কোনো সমস্যা হয়ে থাকে প্রেমের ক্ষেত্রে দুপুরের পর থেকে আজকের দিনে ভালো ফল পাবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও ইমোশনাল বিষয়গুলো অত্যন্ত বেশি থাকতে পারে কর্মভাব শুভ থাকবে কিন্তু কাজের ক্ষেত্রে আপনার কনসেনট্রেশনের অভাব কিন্তু থাকবে কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি কিছু ট্রান্সফার কিছু চেঞ্জ এগুলো সম্ভাবনা থাকবে কারণ এখানে লগ্ন এবং দশমের কানেকশন কিন্তু মাঝখানে বাদ ছাচ্ছে রাহু এই রাহুর প্রভাব কিন্তু কিছু বিষয় কর্মক্ষেত্রে আপনার কিন্তু ভ্রমিত করতে পারে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আয় বৃদ্ধির সংযোগ আছে সোশ্যাল লাইফ ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে বস্ত্র দুধ জল আহার্য সামগ্রী ইভেন্ট রিলেটেড ব্যবসা গতদিন যার যেসব ব্যবসাগুলো ভালো গেছিলো তার মধ্যেই আপনি কিন্তু ভালো ফল এক্সপেক্ট করতে পারেন এখানে পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে বেশি গুরুত্ব দিলে আপনার পক্ষে বেশি সমসীন হবে ভালো হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে ভ্রমণযোগ আজকের দিনে কিন্তু শুভ দূরযাত্রা এবং শর্ট ডিস্টেন্স ট্রাভেল মানে কাছে দূরে ক্ষেত্রে যাত্রার ক্ষেত্রে আর্থিক লাভ বা ভালো প্রগতি এগুলো কিন্তু আজকের দিনে পেতে পারেন সাধারণভাবে আজকের দিনটাকে আপনি কিন্তু অবশ্যই বাধাপ্রাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজে লাগাতে পারেন তবে নতুন কোনো কাজে হাত দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনার জানা নেই আন্য কিছু বিষয়ে হাত দেওয়ার ক্ষেত্রে একটু হলেও ভাবনা চিন্তা করে বাদ বিচার করে দেবেন নতুন ব্যক্তি হোক নতুন বিষয় হোক সমস্ত ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আইনি ক্ষেত্রে কিছু রদ বদলের সম্ভাবনা থাকছে কোর্ট কাছে যে বিষয়ে কোনো শুনানি থাকে এই বিষয়ে খেয়াল রাখবেন ডিটেলে জানতে আপনাদের অবশ্যই আমি পরামর্শ দেবো যে নতুন ভিডিওর মধ্যে তেইশের রাশিফল দেখে নেবেন এবং আপকামিং ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন এবং এরপর আপনারা পাবেন অবশ্যই দুটো মাসের রাশিফল একত্রে দেখে নেবেন চলে আলোচনায় রাশি প্রথমে কেতু এবং ক্ষেত্রে শুক্রের শরীর স্বাস্থ্য দিকে নজর দিতে হবে কিছু বিষয় নিয়ে শত্রুতা আপনার বিক্ষিপ্ত কোনো সমস্যা নিয়ে মাথার ভেতর চিন্তা একটু ঘুরপাক খেতে পারে ভাগ্য এবং রাহুর কানেকশান আজকের দিনে হওয়া কাজে কিন্তু একটু দেরি বিলম্ব বা বাড়তি ঘোরাঘুরি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে সম্পর্কের দিকটা ভালো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য সুখে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বা তার সঙ্গে আপনার কোনো কোট কাচারি ভিত্তিক সমস্যা চলে সেগুলো বিষয়ে সতর্ক থাকবেন অন্যথায় ঠিকঠাক এছাড়া প্রেমের ক্ষেত্রে আমি যেরকম বললাম ভালো যাবে আজকের দিনটায় এখানে দূরের কাজগুলো সফলতা লাভের যোগ আছে খরচ খানিকটা দিনের মধ্যভাগের পর থেকে বাড়তে পারে ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম বৈদেশিক কাজকর্মে ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে কর্মশত্রুতা বা কনস্পিরসি নিয়ে একটু সমস্যা থাকলেও রেগুলার ডেওয়ার্কে খুব বড় সমস্যা নেই কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ বৃদ্ধি এগুলো কিন্তু থাকবে অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে মেডিকেল অ্যাসোসিয়েট কাজগুলোও কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন এর বাইরে আমি এটুকু মনে করি যে ট্রান্সপোর্ট যে কোনো ধরনের ভ্রমণ পেশা কৃষিভিত্তিক জীবনে যারা আছেন সেরকম ধরনের কাজ অ্যাকাউন্টস ইত্যাদি জাতীয় কাজগুলো লেখক লেখিকা যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনে ব্যবসার ক্ষেত্রটা একটু কম্পিটিশান থাকবে কিন্তু আমি মনে করি দুপুরের পর থেকে ব্যবসার জায়গাটা ভালো এবং জেনারেল যে ব্যবসাগুলো আমি বললাম স্টার্টিংয়ে সেগুলো সবকটি আপনাদের জন্য কিন্তু ভীষণভাবে কিন্তু প্রযোজ্য এবং ভালো ফল বা শুভ ফলদায়ী ব্যবসার ক্ষেত্রে এখানে হতে পারে সাধারণত টার্গেট ভিত্তিক কোনো ব্যবসা ইত্যাদি কিছু থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে করে ফেলতে পারেন অসুবিধা কিছু নেই চলমান কাজগুলো বেশি সফলতা লাভে যোগ আছে আধ্যাত্মিক ক্রিয়া কাজে মানসিক শান্তি প্রগতি এগুলো কিন্তু হতে পারে বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সহ পরে লিঙ্ক পেয়ে যাবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে পঞ্চমস্ত চন্দ্র আবেগপূর্ণ দিনকে ইন্ডিকেট করছে প্রাপ্তি স্থান শুভ দুটোই একাদশের কানেক স্থানে নক্ষত্র প্রথমে কেতু এবং তারপরে শুক্র লোন প্রাপ্তি আর্থিক প্রাপ্তি ইচ্ছা সব এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে আবেগপূর্ণ দিন থাকবে কিন্তু তার সঙ্গে কোনো ভুল প্রেম ইলিগ্যাল অ্যাক্টিভিটিস এগুলোও কিন্তু যোগাযোগ বা আজকে কোনো সংযোগ সেগুলো কিন্তু তৈরি হতে পারে বিদ্যাভাব শুভ থাকবে বিদ্যা বুদ্ধি বিকাশ কোনো ধরনের আপনার অনলাইন কাজ এগুলো করার ক্ষেত্রে ভালো যেতে পারে সন্তান যোগ শুভ থাকতে পারে সন্তানের বিষয়ে চিন্তা তার কেরিয়ারের বিষয় তার ফিউচারের বিষয়ে চিন্তা এগুলো কিন্তু নির্দ্বিধায় করতে পারেন তবে সন্তান যাদের আছে সন্তানের একটু অভিমানসূচক মন মাইন্ড একটু ইমোশনাল থাকছে সেটা কিন্তু হতে পারে কর্মভাব আজকের দিনে স্বাভাবিক থাকবে কাজের ক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন ট্রান্সফারের সম্ভাবনা হরস্কোপে থাকছে এই বিষয়ে কিন্তু উদ্যোগী হতে পারেন আর্টিস্ট যারা আছেন শিল্পী যারা আছেন তারা কিন্তু কর্মক্ষেত্রে বেশি ভালো ফল পাবেন এবং যারা মেডিকেল ইত্যাদিতে যুক্ত আছেন তারা কিন্তু আজকের দিনে বেশি ভালো ফল পাবেন এগুলো কিন্তু কর্মক্ষেত্রে ভালো ফলের আওতায় আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এর বাইরে আজকের দিনে এটুকু বলবো যে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে যার যেরকম চলছে সেরকম থাকবে এবং এখানে আমি আরও একটা পয়েন্ট বলে দিই যে ব্যবসা কর্ম যাই করে না কেন বর্তমানে বুধ নিচস্ত হয়ে আছে তো কর্ম এবং ব্যবসার অধিপতি বুধ নিচস্ত ফলত আপনাদের কেরিয়ারের জায়গাটা এই সময় একটু যাদের ডাউন সিচুয়েশান যাচ্ছে আগামী আরও এক দেড় সপ্তাহ এই ধরনের সমস্যা থাকবে তারপর থেকে আস্তে আস্তে এখানে কিন্তু ভালো ফল আপনি এক্সপেক্ট করতে পারবেন সাধারণ কেনাকাটি সংসারপূর্ণের কাজে আপত্তি নেই সেগুলো নিশ্চয়ই করে ফেলতে পারেন এখানে দূরের কাজগুলো অগ্রগতি থাকবে সেগুলো করে ফেলতে পারেন আর সর্দি কাশি পেটের সমস্যা হজমের সমস্যা এগুলো বিষয়ে একটু সতর্ক থাকবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আপনার অবশ্যই এই নতুন মাসের রাশিফল আপডেট দেয়া আছে আপনাদের এপ্রিলের রাশিফল সেটা অবশ্যই দেখে নেবেন চলে এলাম মকলগ্ন মকরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি কে রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চতুর্থে মনের ঘরে শুক্রচন্দ্র যোগ আবেগতারিত দিনকে ইন্ডিকেট করছে এবং কিছু পাওয়া এবং না পাওয়া থেকে ভালো মানসিক টানা পড়েন সেগুলো কিন্তু চলতে পারে বাড়িতে বন্ধুমাত্র সমাগম হতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে দাম্পত্য ক্ষেত্রে ইমোশান বেশি কাটবে গতদিন যদি দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা হয়ে থাকে লগ্ন সাপেক্ষে সেক্ষেত্রে কিন্তু দুপুরের পর থেকে সময়টা ভালো যাবে কর্মমুখী দিন থাকবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে কর্মক্ষেত্রে প্রাপ্তি যোগ থাকবে কর্মক্ষেত্রে আপনার কিন্তু সফলতা লাভের যোগ থাকবে তবে আপনাদের ক্ষেত্রে কর্মপরিবেশ নিয়ে গতদিন যদি কিছু অভাব অভিযোগ থাকে দুপুরের পর থেকে সেটা কমের দিকে থাকবে বাড়িতে কোনো আত্মীয় বন্ধু সমাগম এগুলো হতে পারে কোনো সমস্যায় পড়লে পারিবারিক সদস্যদের মতকে গুরুত্ব দিন প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে অত্যন্ত আবেগতারিত দিন নতুন প্রেমে যোগাযোগ আছে কিন্তু তার মধ্যে ইলিগাল অ্যাক্টিভিটিস ভুল প্রেমের কিছু সূচনা এগুলোর কিন্তু সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে বিবাহকেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশানের বিষয়ে আপনি এগোতে পারেন এখানে কিন্তু সরকারি কাজগুলো অগ্রগতি উন্নতি সেগুলো কিন্তু হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি এখানে বলবো সেলফ প্রফেশন মেডিকেল প্রফেশন কাপড় জামা বস্ত্র খাদ্যদ্রব্য এই জাতীয় কোনো কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল বা শুভ ফলের মধ্যে থাকছে মেডিকেল প্রফেশনালরাও আজকের দিনে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন গাড়ি বাস্তু জমি জায়গা সংক্রান্ত ব্যবসা বাণিজ্য এগুলোর ক্ষেত্রেও কিন্তু উন্নতি জায়গা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এবং এই জায়গাটা হরস্কোপে অবশ্যই কন্টিনিউ করবে অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলবো যে ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়া আবেগপূর্ণতায় সিদ্ধান্ত নেওয়া এগুলোর একটা টেন্ডেন্সি হরস্কোপে থাকছে এটা না হয় সেটার দিকে একটু নজর রাখা প্রয়োজন বলে আমার মনে হয় এই জায়গাটাই অবশ্যই আপনাদের একটু গুরুত্ব দিতে হবে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো ফলই থাকছে এবং সেখানে নেগেটিভ ফল অতটা থাকছে না আপনি কিন্তু ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে আমি বলবো একটু মেপে ঝুপে ইনভেস্ট করবেন হটকারী ইনভেস্টমেন্ট ঝোঁকের মাথায় কোনো বড় সিদ্ধান্ত নিয়ে নেওয়া এগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে নেতিবাচক ফলের ইঙ্গিত প্রদান করছে তো সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু কিছুটা মাইনাস পয়েন্টে থাকছে সোশ্যাল বিষয়গুলো একটু নির্লিপ্ত থাকা ভালো কিন্তু সামাজিক যোগাযোগ ইত্যাদি সেগুলো মোটের উপর ভালো কাটে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুমরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশি কিন্তু সরাসরি তৃতীয়ভাবে এখানে শুক্র চন্দ্র এবং অবশ্যই কিন্তু রাহুর কম্বিনেশান একদিকে কিছু অলসতা ভরা জীবন আর একদিকে আপনার কাজের ক্ষেত্রেও কিন্তু অ্যাগ্রেশান এই দুয়ের কিন্তু সঙ্গবদ্ধ প্রভাব থাকবে কখনো কখনো কোনো কাজে একটু ঢিলেমি আবার কিছু কাজে আবার আপনার কিছুটা বাড়তি পরিশ্রম সেটাও কিন্তু হওয়ার একটা সঙ্গবদ্ধ প্রভাব আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি ভাগ্য অনেক অংশে আপনার সহায় হবে তবে গতদিন যদি আপনার কিছু ডিস্টার্বিং সিচুয়েশান গিয়ে থাকে কোনো কাজে বাধাপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে দুপুরের পরের সময়টা আপনাদের জন্য বিশেষভাবে ভালো ছোট কোনো ঘটনা বিষয় আপনার মনকে একটু প্রভাবিত করতে পারে বাড়ি ঘর কিছু সেল করা গ্যাজেটস সেল করা কোনো বিষয়ে কিছু এক্সচেঞ্জ করা আলাপ আলোচনা করা এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো সম্পর্ক প্রেমের ক্ষেত্রে স্থিতিশীল পরিবেশ থাকবে তবে সামনের সাতাশ তারিখে মঙ্গল যেহেতু আদ্রা নক্ষত্রে প্রবেশ করছে আপনাদেরই প্রেমের ঘরে একটা বড় রথ বদল সামনেই আসতে চলেছে বিশেষত লগ্ন সাপেক্ষে এটা কিন্তু অবশ্যই প্রযোজ্য হবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে কারুর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য আজকে দিনটাকে কিন্তু চুজ করতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে ব্যবসা বাণিজ্যের মধ্যে ঘুরে ফিরে ব্যবসা চলমান ব্যবসা অনলাইন ব্যবসা টার্গেট ভিত্তিক ব্যবসা এগুলো ভালো যাবে এবং মেডিকেল প্রফেশন বা ইত্যাদি ক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে পাবেন এছাড়া ব্রোকারি কোনো ধরনের জমি জায়গা কোনো মতো সেল পারচেস এই ধরনের কাজকর্ম যারা করছেন ঘুরে ফিরে যারা কাজ করছেন পুস সেল করছেন এগুলোতে ভালো ফল আজকের দিনে আপনি এক্সপেক্ট করতে পারেন কোনো সমস্যায় পড়লে পারিবারিক সদস্যদের সঙ্গে আলোচনা করে কাজ করবেন পরিবারের কারো হেলথ ইস্যু চলে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন ভ্রমণযোগ আজকের দিনে কিন্তু শুভ যেতে পারে কর্মক্ষেত্রে আজকের দিনে যোগাযোগপূর্ণ দিন থাকবে টার্গেট হিট করার ক্ষেত্রে দিনটা ভালো ইন্টারভিউতে আপনার জন্মছকে চন্দ্রকেতু বা চন্দ্ররাহু যোগ না থাকলে আপনি কিন্তু সফলতা পেতে পারেন সেখানে সমস্যা নেই ডিটেলে জানতে অবশ্যই আপনাদের সাড়ে সাথে ভিডিও সহ এপ্রিলের রাশিফল এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন নতুন মে মাসের রাশিফল আসবে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় বেললগ্ন মেইন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি কিন্তু দ্বিতীয়ভাবে এখানে চন্দ্র কিন্তু কমিউনিকেটিভ এবং আপনারা যারা গান বাজনার সঙ্গে যুক্ত হাতের কাজের সঙ্গে যুক্ত মিউজিক রিলেটেড প্রফেশনের সঙ্গে যুক্ত টাইপিং কোনো ধরনের রান্নাবান্না কাজের সঙ্গে যুক্ত আছেন চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই ভালো ফল দিতে পারে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটাই আমি মনে করি গতদিন যদি কোনো নেগেটিভ ফল গিয়ে থাকে দুপুরের পর থেকে আজকের দিনে কিছুটা ভালো ফল পাবেন তবে প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু মধ্যম প্রকৃতির থাকতে পারে আর এখানে অল্প বাক্যে কাজ সারা সারার চেষ্টা করুন ফাটকার ক্ষেত্রে যদি চন্দ্ররাহু যোগ চন্দ্রগ্রহিত যোগ থাকে জন্ম চোখে তাহলে দুর্বল দিনটা নচে কিন্তু কিছু চান্সেস পেতে পারেন বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে অগ্রগতি থাকলেও চাকরি ব্যবসা দুক্ষেত্রে আমি খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেন এই জায়গাটা একটু খেয়াল রাখতে বলবো অন্যান্য বিষয় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে কাউকে কোনো প্রস্তাব দেওয়া যেতে পারে রিচ খাবার দাবার একটু অ্যাভয়েড করলে ভালো হয় ইএনটি রিলেটেড সমস্যা পেটের গোলমার হজমের সমস্যা বাড়তে পারে কর্মভাব স্বাভাবিক থাকবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গাও থাকছে ইন্টারভিউ ইত্যাদি অসুবিধা নেই মোটর ওপর ভালো যাবে পারিবারিক সদস্যদের সঙ্গে সাময়িক মতান্তর থাকতে পারে কিন্তু দাম্পত্য সুখ হাজব্যান্ড ওয়াইফের মিলমিশ অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলতে পারি যে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবে নতুন সন্তান যোগে বাধা নেই সেখানে কিন্তু আপনি ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন অল্প বাক্যে কাজ ছাড়ার চেষ্টা করুন সেটাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন সঙ্গে কিন্তু নতুন রাশি ফল ফলো করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়